আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কিচেন ক্রাশ রেসিপিস। আজকে আমরা বাঙালির ঐতিহ্যবাহী খাবার বড় মাছের মাথার মুড়িঘণ্ট সহজেই তৈরি করার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে এক কাপ মুগ ডাল মিডিয়াম আঁচে ভালোভাবে ভেজে নিতে হবে। ডালটাকে মুড়মুড়ে করে ভেজে নেব যেন পুড়ে না যায়। ভাজা হয়ে গেলে 15 থেকে 20 মিনিট ডালটাকে ভিজিয়ে রাখতে হবে। এবার একটি প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিতে হবে। আগে থেকে কেটে পরিষ্কার করে ধুয়ে না মাছের মুড়োগুলোকে 1 চামচ লবণ ও 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে মাখিয়ে গরম তেলে ভেজে নিতে হবে। মাছের মুড়োগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে হালকাভাবে ভেজে নিতে হবে। মাথাগুলো কিন্তু ভেজে নেওয়া শেষ। পেঁয়াজ কুচি হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। এখন 4টি এলাচ, 4 টুকরো দারচিনি, 2 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1.5 চা চামচ লবণ এবং একটু পানি দিয়ে মিশিয়ে নেব। এখন অ্যাড করব 1 চা চামচ আদা বাটা এবং 2 চা চামচ রসুন বাটা। আবার একটু মিশিয়ে নিতে হবে। তারপর 1 চা চামচ জিরা গুঁড়ো দিয়ে মিশিয়ে নিব। আবারও একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার আগে থেকে ভিজিয়ে রাখা ডালগুলোকে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে দিয়ে মশলার সাথে মিশিয়ে নিব। এখন 1 কাপ কিউব করে কেটে রাখা টমেটো দিয়ে দিব। এ পর্যায়ে 3 মগ পানি অ্যাড করব। পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। পানিটি ফুটে ওঠার পর ভেজে নেওয়া মাছের মুড়োগুলোকে দিয়ে দিতে হবে। এবার 10 মিনিটের জন্য ঢেকে দিব। ঢাকনা ওঠানোর পর 6 থেকে 7টি কাঁচা মরিচ মাঝখান দিয়ে ফেড়ে দিয়ে দিব। এটা একই সাথে ফ্লেভার এবং স্বাদ দুটোই অ্যাড করে। আরও 5 মিনিট ঢেকে রান্না করার পর ফিরে এসলাম। এখন চেক করব ডালটা ঠিক মতন ফুটেছে কি না। আমাদের ডালটা ভালো মতন ফুটে গেছে। আমাদের রান্না অলমোস্ট ডান। এখন পরিবেশন করে নেব। মাছের মাথা দিয়ে এটা রান্না করা হয় বলে এটাকে মুড়োঘণ্ট বলে। এটা বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি খাবার। এটা আমারও খুব পছন্দের। আপনারা চাইলে এটা ট্রাই করে দেখতে পারেন। এটা রুই, কাতলা, মৃগেল, অন্যান্য সকল ধরনের বড় মাছের মাথা দিয়ে রান্না করা যায়। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। এ সম্পর্কিত কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আমরা রিপ্লাই দিব। ভিডিওটি আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং, সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।